আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতেছেন অনেক সকালবেলা বের হয়ে গেছি। আসলে বাজে হচ্ছে এখন 6:38। তো যাই হোক, কথা হচ্ছে ওইটা না, বের হয়েছি হচ্ছে রসের প্ল্যানিং করে, মানে রস খাবো আর কি। ঘুমাইতেছিলাম, রবি ফোন দিল যে তাড়াতাড়ি উঠো, সবাই চলে আসছে, রস খাইতে যাইতে হবে। তো আমি সবসময় লেট করি, যাই হোক অনেকদিন পরে হচ্ছে বের হইলাম আর কি, মানে ব্লগে আস্তে আস্তে কন্টিনিউ হইতেছি, অনেকদিন ব্লগ ট্লগ করতেছি না আর কি। যাই হোক, ওইটা কথা না, কথা হচ্ছে এখন রস খাইতে যাব। প্রচণ্ড কুয়াশা পড়ছে, দিনে গরম আর হচ্ছে রাত্রে শীত পড়ে এখন। আর এই সময়টায় হচ্ছে বেশি মানুষ, ওয়েদার যত চেঞ্জ হইতেছে অসুস্থ বেশি হয়। তো হোপফুলি ব্লগটা অনেক মজার হবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সবাই রেডি, এখন হচ্ছে আমরা টোটাল 4টা বাইক যাইতেছি। তো এখানে আর কথা বাড়াবো না, যেতে যেতে কথা হবে। আজকে রাস্তায় প্রচুর কুয়াশা পড়ছে, তা তো আপনারা দেখতেছেন এই রাস্তাগুলো হচ্ছে ভেজা। তো যাই হোক, অন্যান্য দিনের তুলনায় আজকের হচ্ছে কুয়াশাটা অনেক বেশি, যার ফলে হচ্ছে একবারে পুরা হাত হ্যান্ড গ্লোভস নিয়ে বের হয় নাই, হাত ভিজে গেছে। আর দেখতেছেন অনেক কুয়াশা রাস্তায়, দেখতে দেখতে শীত শেষ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার কুয়াশার প্রবণতা অনেক বেশি। আর যাই হোক, শীতকাল চলে যাচ্ছে কিন্তু আসলে ওইভাবে রস খাওয়া হয় নাই, যার জন্য সবাই মিলে হচ্ছে প্ল্যানিং করে রস খেতে যাচ্ছি। আর এই রস খেতে যাচ্ছি হচ্ছে আপনার সালথা উপজেলায়। তো সালথা কোথায় এখন ওইটা বলতে পারতেছি না, যাওয়ার পরে বলতে পারবো। এই তো অবস্থা, কুয়াশা দেখে বুঝতেছেন আশা করি যে কি একটা পরিস্থিতি, মানে অবস্থা ওর হলো খুব ভরপুর অবস্থা, গোসল করে উঠছে। আর এই যে আমার পিছনের পিলিয়নের অবস্থা দেখেন, আর এই হইতেছে রস, রসটা একটু দাও। রস কেমন? রস ঠান্ডা? ঠিক আছে, তুমি খাইছো ভাই? আরে তুমি আগে মেরে দিছো না, খাওয়ার আগে মেরে দিছো। আরে যে দেখছেন অবস্থা, পুরা কুয়াশায় গোসল দিয়ে উঠছে। তোমার ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। তো আমরা ওইখানে রস খাওয়া শেষ করে আরেকটা জায়গায় চলে আসলাম, এখানে প্রচুর রস দেখতেছেন হচ্ছে হাড়ি ভরা, তারপর হচ্ছে রস হচ্ছে তারা ইয়ে করতেছে, আগুনে জাল দিচ্ছে আর কি, মিঠাই বানাবে, খেজুরের মিঠাই। তো যাই হোক, এটাও দেখে ভালো লাগলো অনেক। আসলে ফরিদপুরের খেজুরের রস অনেক বিখ্যাত, তবে আস্তে আস্তে হচ্ছে এই খেজুরের গাছ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এরকম হচ্ছে পরিবেশ দেখা যায় না। আগে হয়তো বা ছোটবেলা আমরা অনেকেই যারা ফরিদপুরে আসি দেখতাম। তো হচ্ছে আজকের এই ছিল রসের আয়োজন। তো আসলে এই টোটাল মানে হচ্ছে আয়োজনটা করছে ভাই, ভাইদের বাসা তো এই জায়গায় না? ভাইয়ের নাম কি জানো? সজীব। সজীব ভাই আর হচ্ছে লিমন। লিমন ভাই, তো হচ্ছে আমাদের রস খাওয়ার ইয়েটা শেষ, আর এই জায়গাটা হচ্ছে গুড়দিয়া না? তো আসলে ভালো লাগলো অনেক, আর অবশ্য আশা করি ব্লগটা উপভোগ করছেন। যদি অবশ্য হ্যাঁ, ধোয়া তো অবশ্য দেখাইছি আগেই। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা রস খাইতে চাইলে এখানে চলে আসতে পারেন। তো আল্লাহ হাফেজ, টাটা।